दिल्ली स्कूल ऑफ डाउना स्कूल आया पढ़ाई वाले এসএসটি শিক্ষকের বদলির প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে বসলো কালাগাঙ্গের পার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে পথ অবরোধ চললেও সংশ্লিষ্ট দপ্তরে কোনো আধিকারিক ঘটনাস্থলে না আসায় শিক্ষার্থীদের প্রতিবাদ তীব্র আকার ধারণ করে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গের পার 40 দ্রুণ এলাকায়। জানা গেছে, তিন মাস পূর্বে কালাগাঙ্গের পার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদে স্কুলে কালাম হোসেন নামের একজন এসএসটি সাবজেক্ট টিচার প্রদান করা হয়েছিল। কিন্তু আচমকা সোমবার সেই এসএসটি সাবজেক্ট শিক্ষককে অন্যত্র বদলি করে দেওয়া হয়। সেই খবর চাউর হতে শিক্ষার্থীরা খুবই ফেটে পড়েন। আর শিক্ষকের বদলি রুখতে স্কুলের সকল শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল থেকেই কদমতলা 40 দ্রুণ সড়কের 40 দ্রুণ তেমাথায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধে বসে। তাদের অভিযোগ, কালাগাঙ্গের পার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাধিক সমস্যা নিত্যদিনের সঙ্গী, রয়েছে শিক্ষকের স্বল্পতাও। পূর্বে শিক্ষকের দাবিতে আন্দোলন করলে স্কুলে একজন শিক্ষক নিযুক্তি দেওয়া হয়, আবার সেই শিক্ষককে চুপিসারে অন্যত্র বদলি করে সংশ্লিষ্ট বিভাগ। তাই শিক্ষক বদলির প্রতিবাদে তাদের এই পথ অবরোধ। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা থানার পুলিশ, কিন্তু অবরোধকারী শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকে। তাদের বক্তব্য, শিক্ষা বিভাগের কোন আধিকারিক ঘটনাস্থলে এসে তাদেরকে শিক্ষক বদলির আদেশ প্রত্যাহার করলে তবেই তারা পথ অবরোধ প্রত্যাহার করবে। অপরদিকে পথ অবরোধের 3-4 ঘন্টা পেরিয়ে গেলেও শিক্ষা বিভাগের কোনো আধিকারিক ঘটনাস্থলে না পৌঁছায় বর্তমানে অব্যাহত রয়েছে শিক্ষার্থীদের পথ অবরোধ। এই কাঠফাটা রোদের দাঁড়িয়েও শিক্ষার্থীদের পথ অবরোধের সময় গড়ানোর সাথে সাথে তীব্র আকার ধারণ করে। এখন পর্যন্ত কি রাস্তা অবরোধের পর কেউ এসেছে? বিদ্যালয় পরিদর্শক কেউ এসেছে? আর কি সমস্যা তোমাদের? সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।